عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد يقول السائل ما حكم معصية ومخالفة ولاة الأمر فيما ليس بمحرم ولا معصية الجواب حكم مخالفة ومعصية ولاة أمور المسلمين فيما ليس بمحرم ولا معصية إن ذلك محرم شديد التحريم لأنه معصية لله ولرسوله صلى الله عليه وسلم قال تعالى أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم من يطع الأمير فقد أطعني ومن عصى الأمير فقد عصاني ولما يترتب على معصية ولاة الأمور من شق العصا وتفريق الكلمة واختلاف الأمة وحدوث الفتن واختلال الأمن ومبايعة ولي الأمر تقتضي طاعته بالمعروف ونزو اليد من طاعته يعتبر خيانة للأهد قال تعالى وعفو بالأهد إذا أهد وعفو بأهد الله إذا أهدتم والغدر بالأهد من صفات المنافقين الله رب العالمين جبوت پرشنسا جي مهان الله رب العالمين اما دركي بھالو کازير کھتري بڑو دير دائتو شل دير ماتا پیتار আনুগত্য করার নির্দেশ প্রদান করেছেন সালাত ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার আনুগত্য করা যাকে মেনে চলা আল্লাহ ফরজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলে তার আনুগত্য করলে তার কথা মোতাবেক জীবনযাপন করলে আল্লাহকে মানা হয় এটি হচ্ছে কোরআনে কারিমের ঘোষণা ওমান ইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য হয় না কেউ যদি বলে আমি আল্লাহকে মানি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ক্ষেত্রে অবাধ্য বা শিথিল অবহেলা তাহলে সে আল্লাহকে সত্যিকার অর্থে মানলো না আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি শনিবারে এই বছরে 1440 হিজরিতে চলছে আকীদা এবং মানহাজ নিয়ে আজকে পর্ব নম্বর 18 15 শাবান 1440 হিজরি 15 শাবানের দিন শেষ হয়েছে আজকে সৌদি আরবে বাংলাদেশে 15 শাবানের রাত শুরু হয়েছে বহু মানুষ আজকে বিদাত করে জাহান্নামের রাস্তা ধরবে আর বহু মানুষ সুন্নতকে আঁকড়ে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবে এবং তারা সুন্নতের অনুসারী হয়ে থাকবে সুন্নত এবং বেদাতে মানুষ যদি পার্থক্য না বুঝে তো তারা খেয়াল খুশি ভালো কাজ মনে করে কিন্তু নিজের খেয়ালে ভালো হইলে সেটা ভালো হয় না আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীর ক্ষেত্রে দ্বীনের ক্ষেত্রে যেসব বিষয়গুলিকে ভালো বলেননি বা তারা করেননি ভালো বলে সেগুলি ভালো নয় সেগুলি হচ্ছে বিদআ নব আবিষ্কৃত এই বিষয়টি আমাদের সে জনগণ বুঝে না আর এক শ্রেণীর আলেম সমাজ যাদেরকে বলছেন মানে বিদআতপন্থী যারা তারা ভুল বুঝায় দুনিয়ার যুক্তি দিয়ে দিনের ক্ষেত্রে বিভ্রান্ত করে তো যার ফলে অনেকে বিভ্রান্তির শিকার হচ্ছে আল্লাহ যেন হেফাজত করেন এবং আপনাদের প্রত্যেকের দায়িত্ব আজকে যেহেতু বাংলাদেশে প্রচলিত শয়ে বরাতের বিদাত প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ বাড়িতে আপনি সতর্ক করেন তাদেরকে যাতে আপনার দায়িত্ব পালন হয় আপনাকে জবাবদিহি না করতে হয় কিয়ামতের দিন যা আপনি তো উ আনফুসাকুম আহলিকুম নারা করেন সৌদি আরবে তো আপনি শয়ে বরাত করেননি সব বিদাত করেননি নফল সলাতুর রাগায়ব পড়েননি কিন্তু দেশে করেছে আপনি কেন নিষেধ করেননি তো নিজের পরিবারকে তো জাহান্নাম থেকে বাঁচালেন না আপনি এই ক্ষেত্রে ঢিলা হবেন না ঢিলাপন্থী শিথিলপন্থী হবেন না কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার ক্ষেত্রে শক্ত হবেন আল্লাহর ওসিকে মজবুত করে ধরা হচ্ছে আপনি আপনার দায়িত্ব পালন করেন
যার উপর আপনার কর্তৃত্ব নেই, শুধু কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবেন। বেদাত হচ্ছে অন্যায়, কথার দ্বারা আত্মীয় স্বজনদেরকে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবেন এই বেদাতের। আর আপনার স্ত্রী ছেলে মেয়ে আছে, এই ক্ষেত্রে বল প্রয়োগ করবেন, টাইট করবেন তাদের, যাতে করে এইসব বেদাতে অংশ না নেয়। যাই হোক, আসল বিষয়ের দিকে আসি, আমাদের মানহাজের আলোচনায় একটি ছোট্ট প্রশ্ন, তার উত্তর। শেখ সালিহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা কে জিজ্ঞেস করা হয়, প্রশ্ন নম্বর তার কিতাবে 90, বলছেন জিজ্ঞেসকারী, মা হুকমু মাসিয়াতে ও মুখালেফাতে ওলাতিল আমর, মুসলিম শাসকের বিরোধিতা করা বা বিরুদ্ধাচরণ করার বিধান কি, যে কোনো দেশের মুসলিম শাসক হোক না কেন, সে মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন করলে সত্যিকার অর্থে মুসলিম শাসক, তার উপরে এটাই ফরজ। কিন্তু যদি মুসলিম শাসক ইসলামী আইনের বাস্তবায়ন না করে, পশ্চিমা আইন কানুন মানবরচিত বিধান দেশ দেশ পরিচালনা করছে, তারা গুনাহার কাজ করছে, গুনাহার কাজ করছে কিন্তু ঢালাহারে কাফের নয়, এটা হচ্ছে চরমপন্থীদের কথা এবং চরমপন্থীদের পৃষ্ঠপোষকদের কথা, যারা কথায় কথায় তাগুত তাগুত করে। জি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মানহাজ আমাদের নয় যে কাউকে পাপের জন্য, কাবিরা গুনাহার জন্য কাফের বলবে। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে, যদি আল্লাহর দিনের প্রতি বিশ্বাস থাকে, শ্রদ্ধাশীল হয়, কিন্তু বিভিন্ন কারণে করছে না, দুনিয়ার স্বার্থে করছে না, অথবা দুনিয়ার কোনো চাপে করছে না, ক্ষতির ভয় করছে না, চাপের মুখে পড়ব, শক্তিশালী দেশগুলি সামনে ইত্যাদি, বা তাদেরকে অসন্তুষ্ট করব না, সবাইকে রাজি রাখবো কুফরি শক্তিগুলিকে ইত্যাদি, যার ফলে এখন চোরের হাত যদি কাটতে যায় তো তো চিৎকার করে উঠবে, কুফরি শক্তি, যেমন সৌদি আরবের বিরুদ্ধে চিৎকার করেছে এবং ষড়যন্ত্র করছে, কুফরি শক্তিগুলি ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারপরে ভিতরের যে সব সৌদি আরবের দুশ্মন শক্তি রয়েছে মুসলিমদের মধ্যে, বিদাতি অথবা যারা বিভ্রান্ত, যারা চরমপন্থী জঙ্গি মনোভাবের বা ওই ধ্যান ধারণা বিশ্বাসী, এরা হচ্ছে ঘরের শত্রু সৌদি আরবের, আর বাইরের শত্রু হচ্ছে কুফরি শক্তি। এরা কখনো চায় না যে ইসলামী দণ্ডবিধান প্রতিষ্ঠিত থাক, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরও আল্লাহ কায়েম রেখেছেন, আল্লাহ যেন এটাকে সবসময় কায়েম রাখেন। কাহিনীটি হচ্ছে আমাদের ইসলামের শেষ আশ্রয়স্থল বা হচ্ছে যেটাকে বলা হচ্ছে কেন্দ্র, মার্কাজ। জি, আর বাকি মুসলিম শাসকদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহকে ভয় করার, মানুষকে ভয় করার নাই। কিন্তু যদি কোনো চাপের মুখে, দুনিয়ার লোভে অথবা কোনো পার্থিব ক্ষয়ক্ষতির আশঙ্কায় তারা ইসলামী আইনের বাস্তবায়ন রাষ্ট্রীয় পর্যায়ে করছে না, তারা ফাসেকি কাজ, গুনহার কাজ করছে, এই জন্য কোরআনের আয়াতগুলিতে সূরা মায়েদায় তিনটি গুণ বলা হয়েছে তাদের, একবার কাফিরুন বলা হয়েছে, একবার জালেমুন বলা হয়েছে, একবার ফাসেকুন বলা হয়েছে, ঢালারে কাফের বলা হয়নি। অর্থাৎ যারা এরকম কাজ করে মানবরচিত বিধান দিয়ে, তারা কেউ তো কাফের, যারা পশ্চিমা থিওরিতে বিশ্বাসী, যে গণতন্ত্রে বিশ্বাসী, সমাজবাদে বিশ্বাসী, সেকুলারিজমে ধর্মনিরপেক্ষতে বিশ্বাসী, অথবা মানবরচিত বিধানে বিশ্বাসী, ইসলামী দণ্ডবিধানে বিশ্বাসী নয়, বলে চলবে না এগুলো, তারা কাফের। আর আরেক দল আছে জালেমুন, অবিচার করে থাকে, আরেক দল হচ্ছে ফাসেকুন, কারণ জুলুম করে না কিন্তু তারা এগুলি বাস্তবায়ন করে না, যেমন দুনিয়ার স্বার্থে কোনো জায়গায় আঘাত টাঘাত লাগবে, সেই জন্য তাদেরকে আল্লাহ গুনাহগার বলেছেন, ফাসেক না ফারমান বলেছেন, ইসলামের গণ্ডিতে জালেম ও ইসলামের গণ্ডিতে আছে, আর যারা ফাসেক গুনাহগার তারা ইসলামের গণ্ডিতে আছে। আপনাদের মধ্যে যারা কাবিরা গুনাহ করছে তারা ইসলামের গণ্ডিতে নেই? হ্যাঁ, কেউ জামাতে নামাজ পড়ে না মুসলিম না? হ্যাঁ, কেউ রোজা রাখে না মাঝে মধ্যে সে মুসলিম না? ফাসেক মুসলিম। কেউ মদ খাচ্ছে মুসলিম না? যদি তার তৌহিদ ঠিক থাকে আর পাঁচ ওয়াক্ত সালাত পড়ে তাহলে সে মুসলিম, মদখোর মুসলিম, ফাসেক মুসলিম, তাখানার নিচে কাপড় ফাসেক মুসলিম। জি, এইরকম যতগুলি বিশেষ করে কাবিরা গুনাহ আছে, গুনাহগার মুসলিম কিন্তু তারা মুসলিম, খারেজিদের কাছে মুসলিম না। একটা কাবিরা গুনাহ করলে গেল ইসলাম থেকে, বেরিয়ে গেছে জাহান্নামী চিরকাল, এটা হচ্ছে খারেজিদের মতবাদ বা মুতাজিলাদের মতবাদ, ইসলাম থেকে বেরিয়ে গেছে।
আহলে সুন্নাত ওয়াল জামাত সবসময় মধ্যমপন্থী, ঢালাহারে কাফের আর তাগুত বলা এটা আহলে সুন্নতের আদর্শ নয়, এটা হচ্ছে বিদাতীদের আদর্শ। এটা মধ্যমপন্থীদের আদর্শ না, এটা চরমপন্থীদের আদর্শ। এটা হচ্ছে খারেজিদের আদর্শ, এটা জঙ্গিদের আদর্শ, এটা ফাসাদীদের আদর্শ, যারা মুসলিম দেশগুলিতে অশান্তি সৃষ্টি করে রেখেছে এবং জনগণের জন্য মুশকিল করে দিয়েছে। এদের চরমপন্থার কারণে ভালো মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন জায়গায় বিপদের সম্মুখীন হচ্ছে। তো বিষয়টি হচ্ছে, প্রশ্নকারী বলছেন যে মুসলিম শাসকের নাফারমানি করার বিধান কি, কোন ক্ষেত্রে মুসলিম শাসকের আদেশ মানছেন না বা নিষেধাজ্ঞা অমান্য করছেন, মানছেন না আপনি, সেখানকার নিয়ম নীতিমালা মানছেন না আপনি, আইন কানুন মানছেন না আপনি, যদি এরূপ করেন কোন বিষয়গুলিতে, ফিমা লাইসাবে মহারম, এমন বিষয়গুলিতে যেটা হারাম নয়, সরকার যেসব বিষয়গুলি বলছে অথবা আইন দিয়ে পরিচালনা করছে সেগুলি হারাম নয়, সেগুলি জায়েজ, সেগুলি হচ্ছে জায়েজ, কমপক্ষে জায়েজ। আর তার উপরে যদি সেগুলি নেকির কাজ, মুস্তাহাব নফল কাজ, তাহলে তো বুঝতে পারছেন যদি নেকির কাজের জন্য বলে, একটা সাধারণ লোক বললেও তো মানবেন, তো শাসকের কথা মানবেন না? হ্যাঁ, ফরজ কাজের কথা যদি বলে, সরকার যদি বলে যে প্রত্যেককে মসজিদে নামাজ পড়তে, প্রত্যেককে আজান হলে দোকানপাট বন্ধ করতে হবে, তো আজান হলে কাজকর্ম বন্ধ করা জরুরি নয়, করতে হবে তাই না? সরকার যদি বলে তারা এবড়া শোন না, তাই না? রোজা রাখা তো ফরজ না। সরকার যদি বলে যে প্রত্যেকে তারাই পড়তে হবে, তাহলে বলছে না মানি নাই, না মানতে হবে, কারণ ইসলামে এটি সুন্নাত, আর সরকার নির্দেশ দিয়ে সরকার আনুগত্য করা ফরজ। বুঝতে পেরেছেন? তাহলে মুস্তাহাব নফল কাজের ক্ষেত্রেও কি করতে হবে, নেতাদের বা শাসকদের কথা মানতে হবে। ফরজ কাজ, সরকার যদি বলে যে কোন লোককে যেন দিনে পানাহার করতে খোলা জায়গা না দেখা যায় মুসলিম দেশে, এটা হচ্ছে মুসলিম শাসকের জন্য ফরজ, দেশে আইন জারি করা, যদি এটা বলে তো আপনি মানবেন না, কারণ ইসলামের কথা ফরজ কথা বলছে, জায়েজ কথা বলছে, জায়েজ কথা বলছে। ধরেন নদীর মাছ ধরা স্বাভাবিক কাজ না জায়েজ কাজ? হ্যাঁ, কিন্তু সরকার বলছে যে এই জায়েজ কাজ করা যাবে না, করতে দেবো না, কোনো তাতে একটা উদ্দেশ্য আছে, গঠনমূলক দেশের একটা কোনো উদ্দেশ্য আছে, তাহলে আপনার জন্য কী করতে হবে, আনুগত্য করে দেবে, জায়েজ কাজ, আপনি করলে কোনো স্বভাবের কাজ করছেন না, আর না করলে কোনো কোনার কাজ করছেন না, তাই না? তাই এই উদাহরণগুলো এই জন্য দিলাম যে জায়েজ কাজ যেটা হারাম নয় সেই ক্ষেত্রে মুসলিম শাসকের নাফরমানি করা হচ্ছে হারাম, গুনার কাজ। যদি কেউ নাফরমানি করে অথচ কোনো হারাম কথা বলেনি সরকার, ওই ক্ষেত্রে নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে বা বিরোধিতা করে, তাহলে কি কাজ করলো, জায়েজ কাজ করলো না হারাম কাজ করলো? জনগণ হারাম কাজ করলো। কিন্তু সরকার যদি কোনো হারাম কাজ করতে বাধ্য করে তাহলে কি আনুগত্য করতে হবে? প্রত্যেককে দেশের নাগরিককে লাইফ ইন্স্যুরেন্স করতে হবে, করবেন? মোটেই করবেন, কারণ ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া, জুয়া হচ্ছে হারাম, বুঝা গেছে না, করবেন না। কিন্তু আর একটা রাস্তা আছে, কারণ কিছু কিছু ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স তো করছেন না, লাইফ ইন্স্যুরেন্স সমস্ত আলামাদের কাছে হারাম, LIC যেটি, জি হ্যাঁ, জীবন বিমা বাংলায়। কিন্তু ধরেন স্বাস্থ্য, হ্যাঁ, সম্পর্কীয় ইন্স্যুরেন্স যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ, স্বাস্থ্য বিমা, গাড়ির বিমা, কার ইন্স্যুরেন্স বা লাইসেন্স ইন্স্যুরেন্স, এগুলি এগুলিও জুয়া। এগুলো কি জুয়া? ভালো করে শোনেন, জুয়া, জুয়া হারাম না হালাল? হারাম। কিন্তু যদি নিরুপায় হন তো হারাম জিনিস জায়েজ কিনা? এই রাস্তা দিয়ে আপনার জন্য একটা জায়েজের রাস্তা, নিরুপায় আপনি বাধ্য, তাহলে করবেন না, করবেন না, না করবো না, তাহলে গাড়ি রাখতে পারবেন না,
হেঁটে হেঁটে এখন শহরে মানুষ হেঁটে বাস করতে পারবে, হেঁটে আমি ডিউটি করতে পারবো না একদিন, বাসা দূরে, কথা ঠিক কিনা? হেঁটে এখানে কোনো কাজ হবে না শহরে, তাহলে গ্রামে চলে যেত, ঠিক না? সব কাজ পায়ে হেঁটে, তাও তো চলবে না মনে হয়। হ্যাঁ জি, বুঝতে পারছেন? ছবি হালাল না হারাম? ছবি করা হারাম, যদি তেলা পাচ্ছে যে কোন ছবিটা হারাম এগুলো ডিটেলসে যাচ্ছে, ধরে নিলে হারাম, আসলে হচ্ছে ছবি হচ্ছে হারাম, ঠিক না? কিন্তু আপনি হজে আসবেন, ছবি ছাড়া হজে আসা যাবে? পাসপোর্ট করবেন, ছবি ছাড়া হবে? একামা করবেন, ছবি ছাড়া হবে? হবে না, তাহলে ছবি তো লাগছে। বলছেন না, আমি যেহেতু ছবি হারাম আর সরকার ছবি করতে বাধ্য করছে হজের জন্য, একামার জন্য, পাসপোর্টের জন্য বা যে কোনো লাইসেন্সের জন্য, সুতরাং জীবনে ছবিও করবো না আর আমি দুনিয়ার এই বেনিফিটগুলো ফায়দা করে নেবো না, অচল অবস্থা হয়ে যাবে, তাই না? তাহলে এই হারামগুলি জায়েজ হবে কি না? এই জন্য ফিকহের একটি কায়দা রয়েছে, আদ্দারুরাত ও তবিহুল মাহজুরাত, যখন মানুষ নিরুপায় হয়, মুত্তার মানে নিরুপায় হয়ে যায়, জারুরা মানে দরকার না, প্রয়োজন না, এটা জারুরা আরবি, জারুরা মানে হচ্ছে নিরুপায় হয়ে যাও, ইল্লামাত দরির তুমি এলি ফামানি তোর্রা গাইরা বাগিল ওয়ালা, কেউ যদি নিরুপায় হয় না খেয়ে মরে যাচ্ছে, তাহলে হারাম খাওয়া যায় তার জন্য জারুরা। তো নিরুপায় যদি, আমি জীবনে একটা হজ ফরজ ইসলামের রকম, আর হজ করার জন্য ছবি লাগবে, হ্যাঁ ছবি করেন, এখানে ছবি করাই স্বভাবের কাজ, ছবি করা জায়েজ শুধু নয় আপনার জন্য স্বভাবের কাজ, কারণ ছবি ছাড়া হজ হচ্ছে না, হজ করা ফরজ, তাহলে এই ক্ষেত্রে ছবি করা ফরজ, যাতে করে হজ ফরজটা আদায় করতে পারে, বুঝতে পেরেছেন? আদ-দারুরাতু তুকাদ্দারু বিকাদরিহা, যেটা নিরুপায়ের ক্ষেত্র সেটা যতটা ক্ষেত্রে আপনি যতটা পরিমাণ নিরুপায় ততটা জায়েজ, তার বেশি জায়েজ না। ধরেন আমার শুধু এই হাফ ছবি দিয়ে কাজ চলে যাবে, তাহলে ফুল ছবি দরকার নেই, ঠিক না? যেখানে সেখানে ছবি, তারপরে ছবিকে ঝুলিয়ে রাখা, ছবি করলেন তারপরে লটকে রাখা, সাজিয়ে রাখা, বেঁধে রাখা, অফিস অফিসে রাখা, না এগুলো নিরুপায় না এক্ষেত্রে। কিন্তু যদি আপনাকে বাধ্য করে যে তুমি তোমার একটা কোম্পানির মালিক, হ্যাঁ সুতরাং রাষ্ট্রপতির ছবি, প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে তোমাকে, না হলে তোমাকে লাইসেন্স দেওয়া হবে না, আছে তো জায়েজ হবে কি না? তখন জায়েজ, কারণ তখন মজবুর আপনি। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, যেগুলি হারাম নয়, হারামের হারাম নয় এমন ক্ষেত্রগুলিতে, হারাম নয় কোনগুলি? ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নফল আর জায়েজ, এইরকম ক্ষেত্রগুলিতে সরকারের নাফরমানি করা এবং বিরোধিতা করা, না এগুলো মানবো না সরকার বলছে, আর সরকার দেশে ইসলামিক শাসন কায়েম করে সেজন্য মানবো না, এগুলি কথা বলছে না? বলছে না, খারিজিরা বলছে, কিন্তু জঙ্গি সন্ত্রাসীরা বলছে, যারা তাগুতের ফতোয়াবাজি করে তারা বলছে যে এই সরকার আইন মানি নেই, অথচ যে আইনগুলি হচ্ছে সেগুলি বৈধ আইন যদি হয়, হাজার হাজার আইন কানুন দেশের আছে বৈধ, সবগুলি হারাম না, কিছু হারাম ক্ষেত্র আছে, ঠিক না? ওই হারাম ক্ষেত্রে না আমি এগুলো করব না, যেগুলি হারাম নয় সেগুলির ক্ষেত্রে সরকারের নাফরমানি করা বা বিরোধিতা করা বা বিরুদ্ধাচরণ করার হুকুম কি, বা গুনাহ নয়, হারাম নয়, গুনাহ নয়, জবাবে আসেনি প্রশ্নতে এতগুলি বললাম কারণ যাতে বিষয়টা বুঝতে পারেন। বলছেন আল জবাব শেখ সালেহুল ফৌজান, হুকম মুখালাফাতে ও মাসিয়াত উলাত উমুরিল মুসলিমিন, মুসলিম শাসকের নাফরমানি করা বা বিরোধিতা করার হুকুম, ফিমা এমন বিষয়গুলির ক্ষেত্রে যা হারাম নয় এবং গুনারও কাজ নয়, আপনি যদি মেনে নিতেন তো গুনাহ হইত না, আপনি যদি সরকারের আইনগুলি মোতাবেক আপনি চলতেন, হ্যাঁ বা আপনি সেগুলি যদি করতেন তো কোনো অসুবিধা ছিল না, হারাম ছিল না, কোনো গুনার কাজ ছিল না, তারপরে আপনি বিরোধিতা করছেন, এই কাজটি কি? আন্নাজালেকা মুহাররামুন, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হারাম, সুতরাং রেড সিগন্যাল পড়ে আছে আর বলছেন যে দিটা জায়েজ, হারাম কাজ, রাস্তায় আপনার জন্য ঝুঁকি নাই, দেখছেন ভোরে ভোরে রাস্তাঘাট সব খালি, বা জুমার দিনে রাস্তাঘাট খালি, এদিকে ওইদিকে একটু দেখে নিলাম,
গাড়ি ফাড়ি তো নাই, ধীরেন্ট বা এর মাঝখানে যদিও ভিড়ের সময় কিন্তু দেখছি যে এখন ওইদিকে খালি আছে, ওই দিক থেকে আমি পার হয়ে চলে যেতে পারবো, দিলেন টান, জায়েজ জায়েজ না। কারণ বৃহৎ স্বার্থে আপনাদের সার্বিক কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য, জানের নিরাপত্তার জন্য, আপনাদের সম্পদ গাড়ির নিরাপত্তার জন্য এইসব আইন কানুন তৈরি করা হয়েছে, ঠিক না? আর ইসলামের সাথে সাংঘর্ষিক নয় এগুলো। তাহলে আপনি এরকম কাজ করেন তো হারাম কাজ করবেন, শাদীদ আত-তাহরিম, কঠোরভাবে হারাম, কঠোরভাবে হারাম। কারণ আপনার এই বিরুদ্ধাচরণের কারণে, আপনার এই সরকার বিরোধী মনোভাবের কারণে সরকার অনেক সময় অত্যাচার করা শুরু করবে। অত্যাচার করতে গিয়ে সরকারের বিভিন্ন পাপ আছে, সুতরাং সেই ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে পারে। আপনার ওপরে সে অত্যাচারটা সীমিত থাকবে না, আপনার মতো আপনার ক্যাটাগরি যতগুলি লোক পাবে ও তখন সন্দেহ করা শুরু করবে যে এই লোকেরা আমাদের বিরোধী, ধরো এই টাইপের লোকদেরকে। হ্যাঁ, যেমন অধিক সংখ্যক জায়গায় দেখা যায় যে দাঁড়িয়েলাদের ওপরে কড়া দৃষ্টি, ঠিক না? এটা কে তৈরি করেছে এটা ভালো করে চিন্তা করি। দাঁড়িওয়ালাদের ওপর যে প্রশাসনের একটা মানে শক্ত মানে নজর, এটা তৈরি করেছে দুটো শক্তি, একটা হচ্ছে জঙ্গি শক্তি মুসলিমদের, এই খারিজিরা এবং খারিজিদের পৃষ্ঠপোষক যারা, এই দলগুলি চরমপন্থী দলগুলি যারা এই ফতোয়াবাজি করে তাগুত তাগুতদের সরকারের বিরুদ্ধে, জনগণকে সোচ্চার করে সরকারের বিরুদ্ধে, এরা এদের কারণে এই লোকগুলিকে খোঁজাখুঁজি হচ্ছে বেশি, এদের পেছনে গোয়েন্দা বেশি লেগে থাকছে ভালো মানুষদের পেছনে। কারণ সবাই সব গাড়িওয়ালা তো আর ওই ওই জঙ্গি না, এক দুজন হয়তো, কিন্তু এক দুজনের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ দাড়িওয়ালারা পরেশান হচ্ছে। আর আরেকটা হচ্ছে বাইরের শক্তি, ইহুদি শক্তি, ইহুদি মিডিয়া, ইহুদি মিডিয়া। যদি একটা এইরকম অপরাধ, হ্যাঁ, সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো কাফেরও করে বা একটা বিনা দাড়িওয়ালা লোকও করে, মুসলিম হয়তো কিন্তু বিনা দাড়িওয়ালা, তারপরেও সাজিয়ে দিবে, নাটক সাজিয়ে দিবে যে এটা মিডিয়া কি সাজিয়ে দিবে যে এটা কে করেছে, জঙ্গি, আর কোন জঙ্গি মানে ধার্মিক মুসলিম, জঙ্গি মানে, জঙ্গি মানে ধার্মিক মুসলিম, নামাজ রোজা করা মুসলিম যদি হয়, দাড়িওয়ালা মুসলিম হয়, সেটা হচ্ছে জঙ্গি ইহুদি মিডিয়াতে। এই যে বর্তমান পরিস্থিতিটা তৈরি করেছে দুটো শক্তি, এই জন্য যেসব ইসলামপন্থী দল আছে, যেই দলগুলি তাগুত তাগুত করে ফতোয়া দিচ্ছে, এরা কিন্তু ইহুদিদের সাথে মিলে আছে, ইহুদিদের সাথে মিলে আছে টার্গেট ইসলামের ক্ষতি করার জন্য, ইসলাম এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এদের সাধারণগুলি বুঝে না, বড়গুলি মিলে আছে, এগুলো সব ফাঁস হচ্ছে, বেরিয়ে আসছে আস্তে আস্তে। জি, ইখওয়ানিদের হেড অফিস হচ্ছে লন্ডনে, ইদানিং ফেসবুকে ছবি দেখবেন, এটা শাল বিল্ডিং, ইখওয়ান মুসলিমের হেড অফিস, এরা চরমপন্থী, চরমপন্থী পৃষ্ঠপোষক জামাতিদের মতো, সেম জামাতিদের মতো, মিশরে ইখওয়ান আর ভারত বাংলাদেশ পাকিস্তানে জামাতি। তো এটা কী করে সম্ভব হয়, আমি এটা শুনছিলাম একজন খুব মানে বিশ্লেষকের বক্তব্য যে হেড অফিস কী করে লন্ডনে, কাদিয়ানিতে হেড অফিস লন্ডনে, কিন্তু ইখওয়ানি জামাতিদের যারা ইসলামপন্থী নিজেদেরকে বলছে বা যাদেরকে ইসলামপন্থী বলা হচ্ছে তাদের হেড অফিস ওখানে কী করে। তো ওর বিভিন্ন ব্যাখ্যা করলো, তার মধ্যে একটা হচ্ছে যে ওরা চোখের সামনে থেকে দেখতে চায় যে এদের কর্মতৎপরতা কী, সব কিছু ওদের নজরে আছে, ওদেরকে সন্তুষ্ট করেই কিন্তু ওরা এগোচ্ছে। হ্যাঁ, পশ্চিমাদেরকে সন্তুষ্ট করে এই দলগুলি কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ওদেরকে সন্তুষ্ট করার জন্য গণতন্ত্রে যোগ দিয়েছে, গণতন্ত্রকে একসময় কুফরি বলতে বলতে সে গণতন্ত্রে ঢুকে পড়েছে, গণতন্ত্রে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে ঢুকে পড়েছে। এলে কাকে সন্তুষ্ট করা, তাদের সন্তুষ্ট করে না, তারা তো চায় যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক মুসলিম দেশে, কিন্তু ইসলামে কুফরি মতবাদ গণতন্ত্র, যত ইসলামের লেভেল লাগান। তো আর ওইদিকে ঢুকছি না, কি বলছিলাম যে মুসলিম সরকারের, হ্যাঁ, বৈধ বিষয়গুলিতে যেটা হারাম নয় সেই বিষয়গুলিতে নাফারমানি করা, বিরোধিতা করা হচ্ছে মোহাররামুন শাদীদুত তাহরিম, হারাম, কঠোরভাবে হারাম। কেন
লিয়ান্নহু মাসিয়াতুলিল্লাহি ওয়ালা রাসূলি, কারণ সেটা আল্লাহর নাফরমানি করা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা। যে মুসলিম শাসকের বিরোধিতা করলো বৈধ বিষয়গুলিতে, মুসলিম শাসকের বিরুদ্ধাচরণ করলো বৈধ বিষয়গুলিতে, সে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, নাফরমানি করলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি, বিরুদ্ধাচরণ এবং বিরোধিতা করলো। দলিল, দলিল কি? যে মুসলিম শাসকের আইন না মানলে রসুলের নাফরমানি করা হয়, মুসলিম শাসকের আইন কানুন, বৈধ আইন কানুন না মানলে কি হয়, আল্লাহর নাফরমানি করা হয়, আল্লাহর বিরুদ্ধে চরণ করে। এই দলিল, দলিল আয়াত শোনেন আর হাদিস শোনেন। একটি আয়াত, আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে মুমিন সকল, সমস্ত মুমিন মুসলিমকে সম্মত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা দায়িত্বশীলগণ তাদেরকে মানো। উলিল আমর হচ্ছে ওলামা, দিনের মাসলা মাসাইল নেওয়ার ক্ষেত্রে আর দুনিয়া সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে দেশে শান্তি প্রতিষ্ঠিত থাক, শান্তি অব্যাহত থাক, শান্তি ব্যাহত না হোক, এর জন্য শাসকের আনুগত্য করা। উলিল আমর বলে দুই শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে তার ব্যাপক তাফসির। কিন্তু উলিল আমর দিয়ে অপব্যাখ্যা করেছে এক শ্রেণীর মজহব ফরজ। উলিল আমর মানে উলি বহু বচন, তো একজন ইমামের তকলিদ করে মজহাবধারী হইতে হবে, এটা তো সাব্যস্ত হয়, এটা সাব্যস্ত হয়নি। এর দলিল কি? শুধু আবু হানিফাকে মানতে হবে, হ্যাঁ, ভারত উপমহাদেশের লোকদের শুধু। দলিল কি যে ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার লোকদেরকে শুধু ইমাম শাফিকে মানতে হবে? দলিল কি যে ইমাম মালিককে শুধু মানতে হবে ইমাম হিসাবে আর তার তকলিদ করতে হবে আফ্রিকান লোকদেরকে? দলিল কি? হ্যাঁ, উলিল আমর মানে যখন যেখানে আছেন সেখানে আপনার দিনের দিনী বিষয়ের সমস্যার সমাধানের জন্য, মাসলা মাসাইল, আকিদা, আমল, ফিকহ জানার জন্য কার কার কাছে যাবেন? আলেমের কাছে যাবেন, আলেমের সাথে যোগাযোগ করব এবং আলেম যেটা ফতোয়া দেবে মানবেন। আলেম আস কোরআন সুন্নাহর আলেম হইতে হবে, এতটুকু নিশ্চিত থাকতে হবে। মুসলিম শাসকদের আনুগত্যের আয়াত পেলেন, হ্যাঁ, আয়াত কোথায় রয়েছে কে বলতে পারেন? সূরা নিসা আয়াত নম্বর 59। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মাইয়তিল আমির ফাকাদ আতানি, যে আমির মানে নেতা, আজকালকার ভাষায় আমির মানে গভর্নর বা আমির মানে প্রিন্স, এগুলো হচ্ছে আজকালকার ভাষায়, যেটা নতুন ভাষা, কিন্তু আমির মানে সবাই আমির, যে দায়িত্বশীল প্রত্যেক আমির, সে যে দায়িত্ব পালন করছে কোন একটা পদে আছে, নেতৃত্ব দিচ্ছে, সে আমির। সে তার নাম খলিফা হইতে পারে, তার নাম কোনো দেশে রাজা হইতে পারে, বাদশাহ হইতে পারে, কার নাম, তার নাম কোনো দেশে রাষ্ট্রপতি হইতে পারে, কোনো দেশে তার নাম প্রধানমন্ত্রী হইতে পারে, হ্যাঁ, তার নাম কোনো দেশে সুলতান হইতে পারে, হ্যাঁ, হইতে পারে। বলছেন যেই ব্যক্তি মুসলিম শাসকের আনুগত্য করলো, ফাকাদ আতানি, সে আমার আনুগত্য করলো, কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান আসাল আমিরা, আর যে আমিরের মুসলিম শাসকের নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, ফাকাদ আসানি, সে আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো। তাহলে এই দিক থেকে সিলসিলাটা দেখেন, যে মুসলিম শাসককে বিরুদ্ধাচরণ করলো সে কার বিরুদ্ধাচরণ করলো? রাসূল সাহেবের বিরুদ্ধাচরণ করলো। আর কোরআনের আয়াতে রয়েছে যে, হ্যাঁ, অমাইয়তে রাসূল ফাকাত আল, যে রাসূল সাহেব মানলো সে আল্লাহকে মানলো, তাহলে যে রাসূলকে মানলো না সে আল্লাহকে মানলো না, তাহলে এখান থেকে শুরু করেন, যে মুসলিম শাসককে মানলো না সে রাসূল সাহেব মানলো না, যখন রাসূল সাহেব মানলো না তখন আল্লাহকে মানলো না, আংশিক মানলো না, যদি এক দুটি ক্ষেত্রে বিরোধিতা করে, আর কোনোটাই মানে না, এত করেই মানলো না। জি, এই না যে মানলো না সবগুলি একই ক্যাটাগরি না, অপরাধী একই ক্যাটাগরি হয় না, কেউ একটি গুণা করেছে, কেউ দশটি গুণা করেছে, যেমন সমান নয় ঠিক তেমনই, কেউ একটি আইন লঙ্ঘন করেছে, কেউ বলছে আমি এই সরকারকে মানি না, এই দেশের আইন মানি না, হ্যাঁ, তো তাহলে ওই রকম যে যেমন অপরাধী তাকে সেরকম অপরাধী আমাদেরকে বুঝতে হবে বা বিশ্বাস করতে হবে।
এখন দলিল একটি আয়াত আর হাদিস পেশ করার পরে হাদিসটি রয়েছে ইবনে আবি আসিম তার সুন্নাহ নামক কিতাবে। সালাফরা আগের যুগে তাবেইন তাবা তাবেইন আইম্মা কিরামদের যুগে যে কিতাবগুলি লিখতেন আকীদার উপর সেই কিতাবগুলিকে কিতাবুস সুন্নাহ বলতেন। পরবর্তীতে পরিভাষা চেঞ্জ হয়েছে, সুন্নাহ মানে এখন আমরা জানছি সুন্নাহ, তাই না? সুন্নাহ মানে আদর্শ, অথবা সুন্নাহ মানে হচ্ছে যেগুলো ফরজনের সুন্নাহ ফেকার ভাষায়। তো যুগের আবর্তন বিবর্তনে পরিভাষার অর্থ বদলে যায়, কিন্তু এক সময় কিতাব সুন্নাহ মানে কুতুবুল আকীদা, আকীদা তাওহীদের কিতাবকে সুন্নাহর কিতাব বলা হয়। ওয়ালামা ইয়াতারাত্তাব আলা মাসিয়াতি ওয়ালাতিল উমুর, যুক্তি পেশ করছেন কেন আপনি মুসলিম শাসকের আনুগত্য করবেন যদিও গুনাহগার হয়। এই জন্য যে মুসলিম শাসকের নাফরমানি করলে তাতে ক্ষতিগুলি কি বলছে, এক ক্ষতি হচ্ছে মিন শাক্কিল আসা, মুসলিমদের যে একটা ঐক্য রয়েছে ঐক্যে আপনি ফাটল ধরালেন, কি করলেন, ফাটল ধরালেন। ও তাফরিকিল কালিমা, আর মুসলিমদের কথা যে এক, কালিমা এক, যে আমরা মুসলিম, আমাদের রব এক, আমাদের রসুল এক, আর আমরা যেহেতু এক, আগের মতো সাহাবাই কেরামদের তাবেইনদের যুগের মতো একজন খলিফা সারা পৃথিবীর এরকম নেই, বিভিন্ন দেশে ভাগ হয়ে গেছে ছোট ছোট দেশে, প্রত্যেক দেশের একজন করে মুসলিম শাসক আছেন, তো আমাদের শাসক একজন, যখন যে শাসন ক্ষমতা এসছে যে যেভাবে আসুক না কেন, বৈধভাবে আসুক আর অবৈধ যখন চলে এসছে আর দেশে নিরাপত্তা কায়েম করে দিচ্ছে তখন সে শাসক। এই যে এত আমরা চেষ্টা করেও বুঝতে আছে নাকি, কালেমাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করা, মুসলিমদের ঐক্যের যে কালেমা আমরা এক, বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ওয়াক্তিলাফিল উম্মা, আর উম্মতে মুসলিম মুসলিম জাতিতে কি করা, বিরোধ সৃষ্টি করা। দুই দল, সরকার দেখছে হ্যাঁ জনগণ আমাদের বিরোধী মনোভাব রাখছে, মানে না, কে কে মানে না, আর এরা দেখছে যে আমাদের ক্ষেত্রে অবিচার করছে সরকার, এরা বলছে যে সরকারকে আমরা দেখবো, হ্যাঁ, আর সরকার বলছে যে এগুলো বিদ্রোহীগুলিকে দেখবো, উম্মতে ইখতিলাফ, বিরোধ শুরু। ওয়াহুদুসুল ফিতান, যখন এইরকম পরিস্থিতি তৈরি হবে তখন ফিতনা আর বিভিন্ন রূপে প্রকাশ পাবে। ফিতনা মানে আপোষের লড়াই, মুসলিম দেশে তখন কি হবে, কলহ, বিবাদ, লড়াই, মারামারি, গৃহযুদ্ধ। ওয়াখতেলাফুল আমন, আর যখন ফিতনা মুসলিম মুসলিমের বিরুদ্ধে লড়াই করবে বা মুসলিম মুসলিমকে মারবে তখন সেই দেশে নিরাপত্তা থাকবে, নিরাপত্তা বিঘ্নিত হবে। দেখেন মুসলিম শাসকের আইন কানুন বৈধ, তারপরও না মানার কারণে, তাদের বিরুদ্ধে বের হওয়ার কারণে নিরাপত্তা কেড়ে নেওয়া হলো, যেটি আল্লাহর অনেক বড় নিয়ামত। ওলামারা বলেছেন, আর আপনি জ্ঞানী মানুষ বলবেন, যে মানুষের খাদ্য পানীয়র চাইতে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা। আজকে রাতে যদি আমরা না খেয়ে শুয়ে যাই, এমনকি পানীয় পেলাম না শুয়ে যাই, তো মরবো না, তাই না, বা ঘুম আসবে না এমনটা নাই, একটু একটু পেটে জ্বালা করবে, হ্যাঁ পিপাসাটা লাগছে বুঝতে পারছেন, কিন্তু শেষে ঘুম চলিয়ে আসবে, আসবে না? কিন্তু যদি নিরাপত্তা না থাকে, ধুমধাম করে আক্রমণ হচ্ছে, গোলাবর্ষণ হচ্ছে, হ্যাঁ যে কোনো সময় রেড হচ্ছে, এখানে ওইখানে করে অ্যাটাক হচ্ছে, কি শান্তিতে বসতে পারবেন, ঘুমাইতে পারবেন? ঘর বাড়ি ছেড়ে মাঠে ঘাটে পালিয়ে যাচ্ছে মানুষ। যেসব দেশে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে ওইসব দেশের অবস্থা একটু চিন্তা করেন, যে কি অবস্থায় তারা দিন রাত কাটাচ্ছে। ও মুবায়াত ওয়ালিউল আমর তাক্তাদি তাআদুল মারুফ, আর যখন মুসলিম শাসকের সাথে বায়াত করেছেন, গত সপ্তাহে বায়াতের আলোচনা আছে, মুসলিম শাসকের বায়াত করা ফরজ, আর সবাই না, যোগ্য ব্যক্তির বায়াত করবেন তাতে আমরা জনগণ মেনে নেব। মুসলিম শাসকের বায়াতের দাবি হচ্ছে তাআদুল মারুফ, ভালোভাবে মুসলিম শাসকের কথা মেনে চলা, আর ভালো কথাই মেনে চলা, অন্যায় কথা মানবো না, ঠিক আছে, জায়েজ কথা মানবো। ওয়ানাজুল ইয়াদ মিন তাআতিহি ইউতাবারু খিয়ানাতিল আহদে, আর যদি আপনি আনুগত্য না করেন, বায়াত হয়ে গেছে আর তারপরে না দেশের আইন কানুন মানি না, এই সরকারকে মানি না, এই যদি করেন, এতে হবে যে চুক্তি রয়েছে চুক্তি ভঙ্গ করার, খেয়ানতে লিপ্ত হবে না আপনি। ওয়াদা পুরা করা হচ্ছে আমানত রক্ষা করা,
আর ওয়াদা ভঙ্গ করা হচ্ছে বা চুক্তি ভঙ্গ করা হচ্ছে খেয়ানত, খেয়ানত জি বিশ্বাসঘাতকতা। ওয়াকাদ ক্বালা তাআলা, মহান আল্লাহ বলেছেন, ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, তোমরা আল্লাহর চুক্তিকে পুরা করো যখন তোমরা চুক্তি সম্পন্ন করবে। আল্লাহর চুক্তি বলে আল্লাহর সাথে চুক্তি একটা ইবাদত বন্দেগীর চুক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি যে তার আনুগত্য করব, হ্যাঁ নির্দ্বিধায়, হ্যাঁ বিনা কোনো সংকোচে আনুগত্য করব, এবং মুসলিম শাসকের সাথে যখন বায়াত হয়েছে, জি হ্যাঁ বায়াত হয়েছে, আমাদের নেতৃস্থানের বায়াত করে নিয়েছে, এই সরকারকে মেনে নিয়েছে, তখন আমরা দেশের বৈধ আইন কারণ মেনে চলব, এটা হচ্ছে আমাদের আহদুল্লাহ। এটা কি করতে হবে এখন? পুরা করতে হবে। ওয়াউফু আল্লাহ বলছেন, অবে আহদিল্লাহ আউফু, অন্যায় তো রয়েছে, তোমরা আল্লাহর চুক্তিকে কি করো, পুরা রাখো, হ্যাঁ পুরোপুরি মেনে চলো। ওয়াল গাদরু, আর গাদ্দারি করা, বিশ্বাসঘাতকতা করা, বিল আহদি, চুক্তি করে গাদ্দারি করা বা বিশ্বাসঘাতকতা করা বা চুক্তি ভঙ্গ করা, মিন সিফাতিল মুনাফিকিন, মুনাফিকদের বৈশিষ্ট্য, মুনাফিকরা এই কাজ করে, বাইরে একরকম ভিতরে একরকম, ভিতর বলছে যে পেলে মেরে দেবো, পেলেই দেখব, আর বাইরে যখন দেখছেন যে প্রশাসনের কড়া নজর আছে তখন খুব সোজা চলছে, হ্যাঁ সুযোগ বললে কোথাও মেরে দেব, জি হ্যাঁ না না মুনাফিক, মুনাফিক, আর এতে শান্তি নেই, কারো শান্তি নেই, বহু লোকের শান্তি কেড়ে নেবেন এসব করে। এই কথাগুলি শেখ সালেহুল ফৌজানের, অনেকেই কিন্তু শেখ সালেহুল ফৌজানের কথা মানতে চাইবে না, আমার কথা তো নেই, শেখ সালেহুল ফৌজানের কথা মানতে চাইবে না, ওই সৌদি আরবের কথা বলে, হানাফি ইমামের কথা মানবেন কি না, এই কথাটা বলি, না বললে হয় না, হানাফি ইমাম, আর শুধু ইমাম মানে কোনো ফাকি ইমাম না, ফাকি মুহাদ্দিস ইমাম, ইমাম তাহাবী রহমতুল্লাহ আলী, আকিদার পাক্কা ইমাম, আকিদায় তাহাবিয়ে তার একটি কিতাব রয়েছে, জি হ্যাঁ ছোট্ট কিতাব, সেটা সারা হয়েছে একবার মোটামোটা কয়েকশো পৃষ্ঠা, আমার মোদী ইউনিভার্সিটিতে আকিদে তাহাবিয়ে কয়েক বছর ধরে আকিদে তাহাবিয়ে পড়েছি, অথচ তিনি হানাফি ইমাম, কিন্তু আকিদা যেহেতু সহি আকিদা তার ছিল, ফিকহি মাসলা মাসাইলে হানাফি ছিলেন, ইমাম তাহাবি সম্পর্কে জেনে রাখা ভালো যে তিনি ফিকহি মাসলায় হানাফি ছিলেন, কিন্তু হানাফি জগৎ বর্তমানে যে আশআরি বা মাতুরিদি, তিনি মাতুরিদি আশআরি ছিলেন না, একেবারে বিরোধী ছিল, তিনি আকিদার ক্ষেত্রে আসমা সিফাত বিশেষ করে সিফাতের ক্ষেত্রে গড়বড় করেছে, মাতুরিদি আর আশআরিরা আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে অপব্যাখ্যা করেছে, অর্থের বিকৃতি ঘটেছে, হাত মানে হাত মানি না কুদরত, আর তারপরে চেহারা মানে চেহারা মানি না সত্তা ইত্যাদি সব গুমরাহি, আল্লাহ নামেন না আল্লাহর রহমত নামে, হ্যাঁ আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে আসবেন না, আল্লাহর ফেরেশতারা আসবে, জি আজকাল কিছু বক্তা হ্যাঁ বলছে, বলছে না, এগুলি বক্তাদের কথা নয়, ওদের মুরব্বী আশারি মতবাদীর মাতুরিদি মতবাদী, এগুলো মুরব্বীদের থেকে ওই ভুল আকিদা শিখে আছে না। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই আকিদাতে সালাফি ছিলেন, আকিদাতে সহি আকিদার লোক ছিলেন, ফিকহি মাসলা মাসাইলে ওনার টান ছিল হানাফি মজহাবের দিকে, আর সেটা আকিদা যদি সহি হয় তাহলে অত বড় ভুল নয়, যদিও হ্যাঁ এটা ফুল সহি মানহাজ নয়, সহি মানহাজ হচ্ছে আপনি নিরপেক্ষ থাকবেন ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে, না হানাফি হবেন, না শাফি হবেন, না মালিকি হবেন, না হাম্বলি হবেন, বরং চারটাকে রেখে যখন আল্লাহ আপনাকে এলিম দেয়, যাকে দেয়নি এলিম সে ঠিক আছে, যে যতটুকু পারছে চলছে, কিন্তু যাকে এলিম দিয়েছে যাচাই বাছাই, সে যাচাই বাছাই করে এই চারটার মধ্যে সহিটা মারার চেষ্টা করবে, এটা হচ্ছে সবচেয়ে সহি তারিখা মানহাজ, মানহাজটা শোনেন ফিকহি মাসলার ক্ষেত্রে মানহাজ, বাকি আকিদার ক্ষেত্রে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি ইমাম সালাফি ইমাম আর হানাফিদের কয়েকজন মহাদ্দেসের সবচেয়ে বড় মহাদ্দেস বললে ভুল হবে না, ইমাম মুহাম্মদের পরে মহাদ্দেস উনি বড় মহান, ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম মুহাম্মদ মহাদ্দেস ছিলেন, আর মুওয়াত্তা মুহাম্মদ হাদিসের কিতাব রয়েছে, আর ইমাম তাহাবি জি হ্যাঁ ওনার শরহ মানিল আসার আর শরহ মুশকিলুল আসার দুটো হাদিসের কিতাব রয়েছে, এই জন্য তিনি মহাদ্দেস, মহাদ্দেস এবং ফাকি এবং সালাফি ইল আকিদা, আকিদা থেকে সালাফি, তিনি বলছেন আকিদা তাহাব সারা আকিদা তাহাবিয়াতে রয়েছে 381 পৃষ্ঠায়, এই যে মুসলিম সরকার বিষয়বস্তুটি কি, মুসলিম সরকার যদি আপনাকে বৈধ কথা বলে তো আইন কানুন মানবেন না, মানবেন না, মানবেন, নাফরমানি করা হারাম, এই বিষয়টি
বলছেন ওয়াম্মা লুজুমু তাআতিহি ওয়া ইন জারু, মুসলিম শাসকের আনুগত্য আবশ্যক হওয়া যদিও তারা জুলুম করে। অধিকাংশ মুসলিম শাসক জুলুম করছে না করে না করছে, জুলুম করলে এই জুলুমটা কোনো নতুন না, এর চেয়ে তো বড় বড় জুলুম হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের যুগে যে জুলুম হয়েছে বড় বড় আইম্মাদের উপর, তাবেইনদের উপর, এমনকি সাহাবির উপর, সাহাবির উপর জুলুম হয়েছে। বেশ কিছু সাহাবি বেঁচে ছিল, তার মধ্যে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকেই এটাকে সহি বলছেন যে আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ দিয়ে সরাসরি হত্যা করতে সাহস করতে পারেনি, অনেক বড় সাহাবি, হ্যাঁ, তো বিষ দিয়ে হত্যা করিয়েছিল এই হাজ্জাজ বিন ইউসুফ। কত বড় জালেম, তাহলে চিন্তা করেন আজকাল ওই রকম জালেম শাসকই নেই, এত বড় জালেম গেছে এক সময় ওমাইয়াদের যুগে, এরকম বহু জালেম ইসলামের 1400 বছর ইতিহাসে গেছে জালেম শাসক, কিন্তু সাহাবায়ে কেরাম তাবেইন তার আনুগত্য করেছেন, বৈধ ক্ষেত্রে আনুগত্য করেছেন এবং তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করতে থেকেছেন, জুলমের শিকার হয়েছেন কিন্তু বিদ্রোহ করেননি। বিদ্রোহ করা সবসময় ভুল পথ, আর ওতে ক্ষতি ছাড়া লাভ নেই। বলছেন যে যদিও তারা জুলুম করে মুসলিম শাসকরা, তবুও তাদের আনুগত্যকে ধরে থাকা এটা করতে হবে। কেন? ফালি আন্না হইয়া তারা তোমার ফরুজ মিন্ত আতিমেল মাফাসিদি আদাফা মায়াসলমে জৌরিম, কি জন্য জালেম শাসকেরও আইন কানুন মানতে হবে বা তাদেরকে মেনে চলতে হবে, তাদের বিরুদ্ধে খুরুজ মানে বিদ্রোহ করা যাবে না, অস্ত্র ধরা যাবে না, এই জন্য যে যদি তাদের আনুগত্য থেকে বেরিয়ে যান মানে বিদ্রোহ ঘোষণা করেন জালেম সরকারের বিরুদ্ধে, তাহলে তাতে মিনাল মাফাসেদ এত বেশি ক্ষতি আছে, আযাফা মায়াসুল মিন জাওরিহিম, তাদের জুলমের কারণে অবিচারের কারণে দেশে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে। তার ক্ষয়ক্ষতি দুটোকে কম্পেয়ার করেন, তুলনা করেন, একটা ক্ষয়ক্ষতি হচ্ছে বর্তমান তাদের জুলম অত্যাচার, মুসলিম শাসকের জুলম অত্যাচারের কারণে দেশে যে ক্ষয়ক্ষতি, এটা একটা ক্ষয়ক্ষতি। আর এক দিকে ক্ষয়ক্ষতি জুলমের অবসান ঘটাবার উদ্দেশ্যে বিদ্রোহ ঘোষণা করে কি করা, সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা বা সরকারের বিরুদ্ধে কোন রকম অ্যাকশন নেওয়া, কোনটাতে বেশি ক্ষতি রয়েছে? সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার ক্ষতি, তাদের জুলুম বরদস্ত করতে গিয়ে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ বা দেশবাসী তার চেয়ে বেশি অনেক ক্ষতি, আযাফ বহুগুণে ক্ষতি রয়েছে, বহুগুণে ক্ষতি রয়েছে। তুলনা করলে বুঝবেন না, কারণ আমরা অনেকে আবেগী, বিশেষ করে যারা মানে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত অথবা এমনকি আলেম সমাজ, আমাদের দেশের আলেমরা তো অত বেশি এলম কোরআন হাদিসের বুঝে না, আকীদা মানহাজের, যার ফলে আবেগ আবেগ দিয়ে বেশি কাজ নাই, বিবেক দিয়ে কাজ নাই না, দলিল দিয়েও কাজ নাই না। একটা উদাহরণ দিই শুধু, সিরিয়ায় জালেম শাসকরা ছিল আজকে 40-50 বছর আগে থেকে, জালেম শাসকরা বড় জালেম শাসক, আকিদার ক্ষেত্রে জালেম, জনগণের উপর জালেম, ইসলামের ক্ষেত্রে জালেম, বাশারুল আসাদের বাপ হাফিজুল আসাদ হাফিজুল কলব আলাইহি মিনাল্লাহি মা ইয়াস্তাহিক, আল্লাহ যেন তার উচিত শাস্তি ব্যবস্থা করেন, আর না উল্লেখ করে দিয়েছেন আফজা ইলা মা কাদ্দামা, যা করেছে জুলম অত্যাচার পেয়ে গেছে, আর তার ছেলেও জালেম, জালেম ইবনে জালেম, বোঝা গেছে কিনা? যে জুলম অত্যাচারগুলি করেছে হাফেজুল আসাদ বা তার ছেলে, এই যে এই বাশারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার আগে তখনকার যুগের জুলম বরদাস্ত করার কারণে দেশের যে ক্ষয়ক্ষতিগুলি বা জনগণের ক্ষয়ক্ষতি হয়েছে একদিকে রাখেন এক পাল্লাতে, আর আরেক দিকে বর্তমান সরকারের পতন ঘটাবার জন্য যে আরব বসন্তের নামে তারা এই জালেম সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বের করা বের হওয়া হয়েছে, আর কত লক্ষ মানুষ আজকে নিহত হয়েছে সিরিয়াতে, আর ঘর বাড়ি কত লাখ লাখ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, কত যে ধন সম্পদ হ্যাঁ ধ্বংস হয়ে গেছে মুসলিমদের, আর এই মুসলিম দেশটির যে একটা শক্তি ছিল হ্যাঁ সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে। এই ক্ষতিগুলো বর্তমান ক্ষতিটা মানে এই বিদ্রোহের পরের অবস্থা দেখেন, আর তার আগে জুলুম বরদাস্ত যখন করেছে 40-50 বছর ধরে তখনকার অবস্থা দেখেন, কোনটা বড় ক্ষতি? সিরিয়া বাস করার মতো আর অবস্থা নেই, সিরিয়া বাস করার মতো অবস্থা নেই। এর আগে সাদ্দাম হোসেনের জুলুম অত্যাচারের যুগ একটা,
আর সাদ্দামকে আমেরিকা যে ফাঁসিতে চড়াইল শিয়াদের সাথে রাফেজিদের সাথে মিলে, এটা প্রমাণ করে যে রাফেজি শিয়াদের সাথে এই শক্তিগুলি মিলে আছে, ইহুদি শক্তি ইসরায়েল শক্তি আর যে শক্তির কথা বললাম মিলে আছে, এবং আমেরিকাকে ফাঁসিয়ে দিয়েছে এই কয়েকটা শক্তি মিলে। হ্যাঁ, রাফেজি শিয়া শক্তি যাদেরকে হ্যাঁ মুসলিম মুসলিম বলে, আমাদের মূর্খ এই ইসলামপন্থীগুলো আমাদের দেশের। জি জি, তো সাদ্দামের যুগের জুলম অত্যাচার যা ছিল আর ইরাকের অবস্থা ছিল এখন ইরাকের অবস্থা, দুটোকে তুলনা করে দেখেন তো। এখন ইরাক বাস করার মতো জায়গা না, আহলে সুন্নি লোকের সেখানে বাস করা বড়ই মুশকিল হয়ে গেছে, ইসলামিক ফিগার নিয়ে বাস করাটা বড়ই মুশকিল হয়ে গেছে, সুন্নি পরিচয় দিয়ে বাস করা মুশকিল হয়ে গেছে। আর সাদ্দাম জালেমেদের যুগে জুলম অত্যাচার অনেক হয়েছে, কিন্তু তারপরেও মুসলিমরা দুনিয়ার ক্ষেত্রে সুখে শান্তি অনেক সুখে ছিল, নিরাপত্তা ছিল। আর তারপর শিয়া রাফেজিদের এত হ্যাঁ মানে বাড়াবাড়িটা করার ক্ষমতা হয়নি, আর সেই সাদ্দাম হোসেন একটা বড় প্রাচীর ছিল হারমান শরীফের হেফাজতের জন্য, প্রাচীর মতো ছিল, এটা শেষ হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন এই রাফেজি শিয়া ইরান থেকে হারমান শরীফের আর সৌদি আরবের। জি, আজকে হুসিদেরকে কারা লড়াচ্ছে, শিয়ারা না ইরান না? সাদ্দামের যুগে এই সাহসটা তো হয়নি। জি, বুঝতে পারছেন? কোন সুন্নি জাহেল আছে যে চাইবে যে রাফেজি শিয়া মক্কা মদিনায় আসুক আর এখানে সে মেম্বারে চড়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা আবু বকর ওমর ওসমানকে গালি দিক আর কাফের বলুক আর জাহান্নামী বলুক, লানত করুক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিনদেরকে হ্যাঁ লানত করুক গালি দিক, কোনো মুসলিম বরদাস্ত করবে? কিন্তু আমাদের দেশের ইসলামপন্থী গুমরাহরা এটাকে মেনে নিয়েছে, এখনও ইরানের সমর্থনই দিয়ে যাচ্ছে, সৌদি আরবের সব কিছুতে তাদেরকে আজাব আর শাস্তি নজরে আসে। জি, আর ইরানে যে আজাবগুলি আছে সেগুলি আজাব না, ওগুলোকে সব লুকিয়ে রাখে, ওরা ঢেকে রাখে, পৃষ্ঠপোষকতা করছে ইসলামপন্থীরা আমাদের দেশে। ইসলামপন্থী বলতে বুঝতেই পারছেন, বারবার নামটা আমি নিতে চাই না। জি, যারা নিজেদেরকে ইসলামপন্থী বলছে আসল ইসলামপন্থী নয় ওরা। জি, ওরা হচ্ছে গদিপন্থী, ইসলামের নামে ক্ষমতাপন্থী। জি, বলছিলাম ওই ইমাম তাহাবী রহমতুল্লাহের কথা যে মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলে যে ক্ষতিগুলি হবে সেটা তাদের জুলমের কারণে যে ক্ষতিগুলি হচ্ছে তার চাইতে বহু গুণ আদা, বহু গুণ ক্ষতি বিদ্রোহ করলে। বালফিস সাবরি আলা জৌরহিম, বরং জুলমের ওপর মুসলিম জালেম শাসকদের জুলম অত্যাচারে যদি ধৈর্য ধারণ করেন ওতে লাভ আছে। তাকফির সাইয়াদ, গুনাহ খাতা মাফ হবে। আজকাল যে আপনার জুলম হচ্ছে আমাদের পাপের কারণে, দেশের জনগণের পাপের কারণে, দেশের অধিকাংশ লোক বেনামাজি, দেশের অধিকাংশ লোক হচ্ছে মাজারপন্থী, শিরিককারী, পীরমুরিদিতে বিশ্বাসী, এসব ভারতের বেদাতে বিশ্বাসী, মিলাদের বেদাতে বিশ্বাসী। জি হ্যাঁ, আর সমস্ত পাপ যেগুলো সামাজিক পাপে জড়িয়ে গেছে, চোর ডাকাত আর খনি আর তারপরে ধর্ষক, যদি সেখানকার দাড়িওয়ালা এক শ্রেণীর হ্যাঁ কুখ্যাত ধর্ষক হইতে পারে, মাদ্রাসায় যদি ধর্ষক থাকতে পারে, মাদ্রাসায় যদি সমকামী থাকতে পারে, তাহলে কি জালেম শাসক আল্লাহ দেবেন না? তাহলে এগুলি আজাব, এগুলি আজাব কিসের কারণে? আমাদের গুনার কারণে, এতে আমাদের কাফফারা হচ্ছে। নেক লোকদের কেউ যে এতে কষ্ট পেতে হচ্ছে, এতে আমাদের মর্যাদা বাড়ছে, এতে আমাদের মর্যাদা বাড়ছে, গুনাহ খাতা মাফ হচ্ছে, মুযাআফাতুল উজুর, এই যে নেকি বাড়ছে, গুনাহ মাফ হয়ে গেছে যাদের, নেকি বাড়ছে। ফাইন্নাল্লাহ তাআলা মা সাল্লাতাহুম আলাইনা ইল্লা লিফাসাদি আমালিনা, সারা তাহাবিয়াতে বলছেন আমাদের ওপর জালেম শাসককে যে আল্লাহ চাপিয়েছেন কি জন্য? লিফাসাদি আমালিনা, আমাদের আমল খারাপ হওয়ার কারণে, আমাদের কর্মদোষে। ওয়াল জাযাউ মিন জিলসিল আমাল, বদলা পায় মানুষ যেমন কর্ম করে, আমরা জুলুম করেছি আমাদের ইসলামিক জীবনে তখন জালেম শাসককে চাপানো হয়েছে। ফালাইনাল ইস্তিহাদ ফিল ইস্তিগফার ওয়া তাওবাত ওয়া ইসলাহিল আমাল, সুতরাং আমাদের জন্য ফরজ হচ্ছে সর্বাত্মক চেষ্টা করা ইস্তিগফার, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে, তওবা করার জন্য এবং আমলের সংশোধনের জন্য। নিজের আমল সুধরান, নিজের সংশোধন করেন, নিজের পাপগুলি খুঁজেন আর পাপ থেকে ফিরে আসেন, নিজে ফরজ ওয়াজিবের হেফাজত করেন, দেখবেন যে ধীরে ধীরে ভালো শাসক আসবেই।
এই জন্য শেখ সোহরাবের ফজ একটি কথা আমি এর আগে বলেছি, কামাতা কোনো না ইউ আল্লাহ আলিক, তোমরা যেমন হবে তেমন তোমাদের শাসক দেওয়া হবে, যেমন জনগণ হবে তেমন তোমাদের শাসক দেওয়া হবে। কথা লম্বা হইল, এ গুরুত্বপূর্ণ বিষয়টি বিশেষ করে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির, আল্লাহ যেন আমাদেরকে এইসব মেনে আর সত্যিকার হানাফি হওয়ার তৌফিক দান করেন, সত্যিকার মুসলিম হওয়ার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মিথ্যা কথা, শতকরা 98 জন দাড়িওয়ালা ভালো, দুজন খারাপ আছে কথা বলছে। কিন্তু সাদা কাপড়ে আমরা দেখেন যখন ওই ধুলোবালির কাজ করি তখন রঙিন কাপড় পরে ডিউটিতে যান না, কেন রঙিন কাপড় এক সপ্তাহ ডিউটি করতে পারবেন আপনি, কিন্তু সাদা কাপড়ে একদিনও ডিউটি করতে পারবেন না, একদিনই শেষ, কয়েক ঘন্টাতে শেষ হয়ে যাবে। তো সাদা কাপড়ে দাগ বেশি নজরে আসে, ময়লা আবর্জনা বেশি নজরে আসে। জি, তো ভালো মানুষদের ভুলগুলি হাইলাইট হয় আসলে, আর যারাকে সমাজে ভালো মনে করা হচ্ছে ওরা আসলে ভালো নয় সবাই। তারপরে ভালোদের মধ্যে তো কিছু খারাপ থাকবে, ধান ভালো না, ভাত ছাড়া আমরা থাকতে পারবো না, কিন্তু ধানে চিটা থাকে না, ধানে চিটা আছে থাকবে। যেতে পারে পানি টানি নিয়ে বা বৃষ্টি নিয়ে সব চলে যান। হ্যাঁ, বৈশাখীতে কিছু জিনিস হালাল আছে, কিছু জিনিস হারাম আছে। হালখাতা যদি করে যে এই সময়টা আমরা কালেকশন টালেকশন করবো, মিষ্টি মাস্টি খাওয়া তো যায়, একটু সময় নির্ধারণ করা ঠিক না, কিন্তু এই বৈশাখীটাকে একটা একটা উৎসব হিসাবে নেওয়া যায়জ নয়। আর শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা তো শিরকি, কোনোটা শিরি কোনোটা বেদাত কোনোটা না যায়জ, আর অবাধ মেলামেশা নারী পুরুষের এগুলি হারাম, অশ্লীলতা। আর আর বাকি যদি মনে করে যে এই সময় হালখাতা করছে দোকানদাররা, সেগুলি করছে, অসুবিধা নেই। আর কি করছে, বোনাস পাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, জায়েজ, বোনাস নেওয়া জায়েজ, সরকার বোনাস দিচ্ছে, বোনাস দেওয়ার জন্য একটা টাইম করেছে। এই নয় যে তোমরা বৈশাখীর উৎসব করো বাধ্য করছে, হ্যাঁ ও নাম দেখিয়ে বেদাতি সরকার আর তারপরে জালেম সরকার সব, সেই জন্য তারা যেই নাম দিবে সেই নাম দিকে। জনগণকে সরকার যদি কোনো ভাতা দেয় বা কোনো বোনাস দেয়, নেওয়া জায়েজ, এটা আম ফতোয়া না, বাস ওইটাকে আপনি নেকির কাজে বা জায়েজ কাজে লাগাবেন, আপনার সংসারের কাজে লাগান। আপনাকে সরকার দিয়েছে সেজন্য আমিও বৈশাখী কী করবো, পন্তার ইলিশ খাবো আর বেদাত করবো না, বেদাত করবো না, কথা বোঝা গেছে। আমি মঙ্গল শোভাযাত্রা করবো কারণ সরকার টাকা দিয়েছে, না আমি শিরিক করবো না, মঙ্গল শোভাযাত্রা শিরিক, আর এই পন্থা আর ইলিশ খাওয়া এগুলো বেদাত, কথা বোঝা যাচ্ছে। আর নারী পুরুষ অবাধ মেলামেশা এগুলি হচ্ছে আপনার অশ্লীলতা, হারাম, নোংরামি। তো এইভাবে ইসলামকে বোঝার চেষ্টা করতে হবে, হালখাতা করবো। আর বৈশাখ মাসটাকে জানি যে আমাদের, আমিও মাঝে মাঝে বাংলা মাসগুলোকে কেন জানি যে বাংলা মাস দিয়ে আমি সিজন বুঝতে পারি, ইংরেজি দিয়ে সিজন বুঝতে পারি না, কখন কী হচ্ছে, কখন আমাদের দেশে শাকসবজি পাওয়া যায়, কখন এখন আমলিচু পাওয়া যায়, এটা আমি বাংলা মা দিয়ে বুঝতে পারি, আমি আমি নিজের কথা বলছি। যার ফলে বাংলা ক্যালেন্ডার প্রায় বছর রাখার চেষ্টা করি একটা, যেখান থেকে হোক, আর যদি বাংলা ক্যালেন্ডার না থাকে তো কাউকে দেশে জিজ্ঞেস করছি এখন কোন মাস চলছে, জিজ্ঞেস করি। জি, এখানে আরব দেশে তো দীর্ঘদিন যেহেতু 30 বছর হয়ে যাচ্ছে, তো এইভাবে করি, তো ওতে ফায়দা। এক সময় হয়তো আমাদের বৈশাখ মাসে যে এই ফসলগুলি হয়তো ওগুলো বৈশাখী বলতো আমাদের অঞ্চলে, বৈশাখী, জানি না আপনারা কী বলেন, ধর আসহি মাল্লাহ এগুলো তো বৈশাখী, বৈশাখী আপনার গম, তারপরে এই যে বুট, এই এইগুলো বৈশাখী, তারপরে ধান, অগ্রহের মাস হয়তো আগ্নিধান বলতো আমাদের এলাকাতে। তো কথা হচ্ছে এগুলো তো বুঝতে পারি, লিচু কখন হয়, আম কখন, আমরা আমের এলাকার লোক, ফজলি আমটা কখন হয়, তো আশ্বিনে কখন হয়, তারপরে গুটি আমগুলি কখন হয়, ন্যাংড়া এগুলো কখন হয়, এগুলো আমরা ওই বাংলা মাস দিয়ে বুঝতে পারবো, ইংলিশ মাসে বুঝতে পারবো না, আরবি দিয়ে তো বুঝতে পারবো, কারণ আরবি তো চেঞ্জিং চেঞ্জ হচ্ছে। জি হ্যাঁ,